বিধানসভার উপনির্বাচনে দিন ঘোষণা হতে তৃণমূলে ঘোষদ্বন্দ্ব থামাতে আসরে নেমেছে প্রশান্ত কিশোরের টিম। বুধবার পিকে টিমের সদস্যরা রবীন্দ্র ঘোষ ঘনিষ্ঠ এবং উড়ান গৃহ বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবিরের বাড়ি থেকে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রায় ঘন্টা খানিক দিনহাটা দুই নম্বর ব্লকে তৃণমূলের এই নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। এবং এই মুহূর্তে যেমনটাই খবর রয়েছে, এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে রয়েছে এবং তাকে মেরাতে পিকে টিমের এই সদস্যরা আজ আসরে নেমেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। সূত্রবাবু, যে খবর জানা গিয়েছে দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী নিয়ে মূলত দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মীর হুমায়ুন অবশ্য বলেছেন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে দল যাকে প্রার্থী করবে তাকে বিপুল ভোটে কিভাবে জয় করে আনা যায় সেই সব বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে নির্বাচনী সূত্রে যে খবর জানা গিয়েছে, এই বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রার্থী বাছাইয়ের একটি রূপরেখা তৈরি হয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে আসরে নেমে পড়েছে প্রশান্ত কিশোরের টিম। বুধবার পিকের এই টিমের সদস্যরা রবীন্দ্রনাথ ঘোষ ঘনিষ্ঠ এবং উড়ান গৃহ বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রায় ঘন্টা খানেক দিনহাটা দুই নম্বর ব্লকে তৃণমূলের এই নেতার সঙ্গে বৈঠক হয়েছে পিকে টিমের সদস্যদের এবং সেখানে হয়েছে রুদ্ধদ্বার বৈঠক। এবং মূলত যেমনটাই জানা যাচ্ছে, এই মুহূর্তে তৃণমূলের ঘোষদ্বন্দ্ব প্রকাশ্যে রয়েছে এবং তাকে মেটাতে পিকে টিমের আসর নামা বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তার পাশাপাশি সূত্র মারফত যে খবর জানা গিয়েছে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী নিয়ে মূলত দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এবং এই প্রসঙ্গে মীর হুমায়ুন অবশ্য বলেছেন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে দল যাকে প্রার্থী করবে তাকে বিপুল ভোটে কিভাবে জয় করানো যায় সেই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রে যেমনটাই জানা যায়, এই বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রার্থী বাছার একটি রূপরেখা তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, এদিকে আজ বিকেলে দিনহাটায় আসছেন রবীন্দ্রনাথ ঘোষ এবং জেলা প্রাক্তন জেলা সভাপতি প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা ঘুরে যাওয়ার পরে তার এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং এই সমস্ত প্রসঙ্গে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অমৃতা, রয়েছে আমাদের সঙ্গে অমৃতা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, যে উপনির্বাচনের আমরা জানি দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং তারপর এই মুহূর্তে আজ পিকেট টিম আসলো, এবং যেমনটাই মনে করছে রাজনৈতিক মহল যে এই মুহূর্তে তৃণমূলে যে আমরা ঘোষদ্বন্দ্ব দেখতে পাচ্ছি তাকে থামাতেই আসরে নেমেছে পিকেট টিম, কি বলবে এই প্রসঙ্গে? দেখো, কাল উপনির্বাচনের দিন দিন নির্ধারিত হয়েছে, ঠিক তারপরেই কিন্তু আজ সকালে পিকেট টিম সোজাসুজি দু নম্বর ব্লকের যে রবীন্দ্রনাথ ঘোষের খুব কাছের লোক মীর হুমায়ুন কবির তার সাথে দেখা করতে চলে গেছেন। পিকের তিন দল তিনজনের একটি সদস্যের একটি টিম। এবার তার সাথে কিন্তু রুদ্ধদ্বার একটি বৈঠক হয়, যে বৈঠক সম্পর্কে রাজনৈতিক মহলের ধারণা যে হয়তো বা প্রার্থী নির্ধারণের একটি রূপরেখা তৈরি হয়েছে, কিন্তু মীর হুমায়ুন কবির কিন্তু জানিয়ে দিয়েছেন এটি সাংগঠনিক আলোচনা ছিল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এই সম্পর্কে কিন্তু তাদের সাথে আলোচনা হয়েছে, অন্য কোনো আলোচনা হয়নি। যেটা রাজনৈতিক মহলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে যে এই যে দিনহাটার যে গোষ্ঠীকন্দল বারবার সবার ওপরে উঠে আসছে, যা কিন্তু এখন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু ড্যামেজ কে কন্ট্রোল করতে কিন্তু পিকেট টিম আসরে নেমেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। অপরদিকে কিন্তু আজ যেমনটা আমি জানিয়েছি যে বিকেলবেলা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনিও আসছেন দুই নম্বর ব্লকে, পাশাপাশি তিনি কিন্তু অসীম নন্দীর বাড়িতে প্রয়াত অসীম নন্দী তার পরিবারের সাথে দেখা করতে যাওয়ার কথাও রয়েছে, এটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে মূলত কি আলোচনা হয়েছে সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি, রুদ্ধদ্বার বৈঠক ছিল আমি আবারও বলছি, প্রকাশ্যে কিন্তু আসেনি।
একেবারে অমৃতা এবং আরো একটি বিষয় আমি জানার চেষ্টা করব তোমার কাছ থেকে যে ইতিমধ্যে দিনহাটার যে উপনির্বাচন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপনির্বাচন এবং এই মুহূর্তে কে প্রার্থী হতে চলেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে তো কি বলবে এই প্রসঙ্গে কেমনটা জল্পনা চলছে কে প্রার্থী হতে পারে কার উপরে আস্থা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায় জল্পনা তো প্রচুর চলছে যে প্রার্থী কে হতে পারে কিন্তু আমি কিন্তু তোমাকে যেটা এখনো পর্যন্ত রাজনৈতিক মহল সূত্রে যে খবর কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে তাতে কিন্তু উদয়ন গুহর প্রার্থীর তালিকায় নামটা সবার আগেই এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা কারণ তিনি গত 10 বছর থেকে আমরা তাকে বিধায়ক হিসেবে দিনহাটায় দেখেছি এবং এত তার যে এই যে 2021 এর পরাজয় হলো তারপরে তার উপরে আঘাত হানা হলো তারপরেও কিন্তু তিনি মাটি ধরে সরে যাননি তিনি কিন্তু ময়দানের থেকে লড়াই করেছেন তো সেটা তো তার কাছে কিন্তু প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে তো দেখা যাক এখন সম্পূর্ণটা নির্ভর করছে দলনেত্রীর ওপর সুপ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি তাকে নির্ধারণ করেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল একেবারে অনেক ধন্যবাদ অমৃতা আমাদের সঙ্গে থাকার জন্য अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल अपना ना उनार संगे देखा करते पारे আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন